সাত সকালে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ বয়স 68 তার নাম মন্টু দাস বাড়ি কমলা সাগরের পাণ্ডবপুর এলাকায় পরবর্তী সময়ে আহত মন্টু দাসকে শেখেরকোট বাজারের ব্যবসায়ীরা জড়ো হয়ে গুরুতর আহত অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনার বিবরণে জানা যায় উত্তম ভক্ত চৌমুহনী এলাকা থেকে এক যুবক জ্যোতিষ পাল একটি স্কুটি করে যার নম্বর TR01AM6949 চৌমুহনী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল শেখেরকোট বাজারে আসতে রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা দেয় মন্টু দাসকে পরবর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত হয়ে যায় জানা যায় তার একটি পা পুরোপুরি ভেঙে যায় যদিও অল্প বিস্তর আহত হয়েছে স্কুটি চালক তা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দেয় মালিকের বাড়ি সমনি বাদ নাম বলতে পারবেন নামটা জ্যোতিষ পাল আর যে আহত হয়েছে বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন দুরন্ত টিভি।